السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فوج بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر প্রশংসা মন্ত্রী মহান আল্লাহ রবুল্লা আলমিনের জন্যই যিনি আমাদেরকে সর্বে সেরা উত্তম উৎকৃষ্ট করিয়া সৃষ্টি করিয়াছেন এবং আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে সৃষ্টি করার পর নাকার করে বেকার করে ছেড়ে দিয়েছে তাই নয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেদিনা সাল মুস্তাকিমের পথে চলার জন্য এবং চালানোর জন্য প্রায় কালে কালে যুগে যুগে নবী আর সুন্দরকে প্রারণ করিয়েছেন বা পাঠিয়েছেন তাদেরই মধ্যে থেকে আমাদের শেষ নবী মাহমিনার লাল ফয়দারে মদানী মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদে মুস্তফা সাল্লিয় সাল্লামকে এ দুর্ভুকে পাঠিয়েছেন যিনি কষ্টকে কষ্ট না মনে করে দুঃখকে দুঃখ না মনে করে ইসলামকে বিশ্বের গলিতে গলিতে প্রচার করেছেন তার প্রতি অগন দুরুল সালাম নাজির হোক আমরা সবাই বলি আল্লাহ সাল্লা লাহমা বারেক আলাইহি বরাবর ইসলাম আমি আপনাদের সামনে একটি কুরআন মাজিদ হইতে একটি সত্যমত আয়াত পাঠ করেছি সূরা পাঠ করছি সেই সূরাটি আমি সংক্ষিপ্ত আলোচনা ওই সূরা সম্পর্কে তারপরে আমার বক্তব্য ইতি করব আমাতাস ইল্লা বিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা উরা আসরের মধ্যে বলছেন ওয়াল আসর এই আসর শব্দটি এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফী খসর ওয়াল আসর আল্লাহ তবারক ওয়া তাআলা বলছেন যে আসরের কসম করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফী খসর নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে এখানে আল্লাহ রাবুল আলামিন ওয়াল আসরে যে এই যে ওয়াল এই যে ওয়াউটা যে এসছে এই ওয়াউটা হচ্ছে হরফে কসমিয়া তো এই হরফে কসমিয়া অর্থাৎ আল্লাহ তবরক তালা আসরের সময়ের কসম করছেন আল্লাহ তবরক তালা আসরের কসম করে বলছেন যে মানুষ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এখানে আমাদেরকে জানতে হবে আল্লাহরা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাল্লাহ এখানে কসম করে কেন বললেন বিনা কসমে বলতে পারতেন যখনই আমরা বর্তমান জামানায় যখন কোনো জিনিসের কসম খাই তখন আমরা কি বুঝাতে চাই আমরা এটাই জিনিস বুঝাতে চাই যে আমি যে কথাটা বলতে চাইছি সেটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ যেমন একটা উদাহরণ দিই আপনাকে যে কোনো জিনিস যদি আপনি বলেন যে এই জিনিসটার দাম এত টাকা বারবার বলা সত্ত্বেও যদি আপনার শ্রোতা যদি না বিশ্বাস করে তাহলে আপনি কী করেন ওইটাকে ওই কথাটিকে তাকিদ করার জন্য বলেন যে আল্লাহ কসম কিংবা আরও ইত্যাদি ইত্যাদি কসম খেয়ে থাকেন এরই জন্য আল্লাহ রবুর আলমিন তাকিদ করার জন্য যে নিশ্চয়ই মানুষেরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এর জন্যে এলো ওয়াউ হরফে কসমিয়া নিয়ে আসার পরে আল্লাহ আসরের কসম করে বললেন নিশ্চয়ই মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে এখানে আর একটি কথা ফুটে আসছে যে আল্লাহ তামারাকুয়াত বিভিন্ন মখলুকের মখলুক মানে আমাদেরকে আগে জানতে হবে যে মখলুক মানে হচ্ছে যে জিনিসটাকে আল্লাহ তাবারাকুয়াতালা সৃষ্টি করেছেন সেই জিনিসটাকে কি বলা হয় মখলুক বলা হয় আর খালেক যিনি সৃষ্টি করেছেন তাকে খালেক বলে আর মাখলুক যাকে যে জিনিসটাকে আল্লাহ তাবারাকুয়াতালা সৃষ্টি করেছেন তাকে মাখলুক বলে তো আল্লাহ তাবারকাত যদি মাখলুকের কসম করে তাহলে আল্লাহ তাবারাকালার জন্য প্রযোজ্য যে আল্লাহ তাবারাকাল মাখলুকের কসম করতে পারে কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষ বা প্রাণী কিংবা ইনসান কি করতে পারে না আল্লাহ ব্যতীত অন্য কোন জিনিসের কসম খেতে পারে না তারপর আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের নামে কি করলো কসম করলো হ্যাঁ শপথ করলো সেই লোকটি সিরিক করলো তাহলে যাই হোক আল্লাহ তোমার কথা আমাদেরকে ভালো করে গুরুত্বপূর্ণ করে জানানোর জন্য বলছেন যে নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্থের মধ্যে রয়েছে আমানু ওখানে আল্লাহ তো কথা বললেন যে মানুষ সবাই ক্ষতি ক্ষতিগ্রস্তর মধ্যে কেউ বাকি নয় ডোম চামার আলিম জালিম যা আছে পৃথিবীর সকল মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে তারপরে আল্লাহ রব্বু আলমিন হারফে ইস্তাসনা নিয়ে আসার পরে বলছেন ইল্লা এই ইল্লা শব্দটি হচ্ছে হরফে ইস্তেসনা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হরফে ইস্তেসনা নিয়াসার পরে বললেন যে ইল্লা লাজিনা মানু যারা ঈমান নিয়ে আসছে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয় তারপরে বলছেন ইল্লা লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা নেক আমল করলো তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি যারা সত্য পথে থাকলো তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় অথবা সব বিশ্বব যারা হ্যাঁ বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করলো তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় তাহলে আল্লাহ রাবুল আলামিন আগে সর্বপ্রথমে বললেন যে একটি মানুষ কিংবা এই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন কিছু লোককে কি করলেন জানিয়ে দিলেন যে কিছু কিছু ফ্যাসিলিটি দিলেন যে এইগুলো যার মধ্যে থাকবে সেই লোকটি কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না সে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে যেমন ইমান এক নম্বর যদি কেউ ইমান নিয়ে আসে তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে সে সে নয় তারপরে দুই নম্বরে ইমান আনার পরে পরে কেউ যদি নে আমল করে আমলে অনেক করে তাহলে সেই লোকটিও ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে তারপরে তৃতীয় নম্বরে বলা হয়েছে যে কথা বাসবিল হাতি যে সত্য পথে থাকলো যে সত্য কাজ করলো সত্য কথা বললো সেই লোকটি ও কী হলো ক্ষতিগ্রস্ত থেকে বাঁচলো তারপরে যদি বিপদ আপদ আইলো ওই বিপদ আপদ থেকে কেউ যদি কি করলো ধৈর্য ধারণ করলো সবুর করলো সেই লোকটিও কিন্তু কি হলো সেই লোকটিও ক্ষতিগ্রস্তর মধ্যে থেকে বেঁচে গেল তাহলে আল্লাহ রবুল আলমী যেমন ইল্লা আমানু যারা ইমান নিয়ে এলো তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় তো আমরা এটা ভেবে না যে আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা মুসলমান আমাদের সার্টিফিকেট হলো কি যে আমরা আমাদের একটা হলো বাপ দাদার কাল থেকে আমরা আমরা পেয়েছি আমরা নাম রেখেছি মুসলমান আবদুল গফ্ফার আব্দুল সত্তার এবং আমরা আরো আর একটি সার্টিফিকেট দিয়ে আমরা খাতনা করি তারপরে একটা কি হয়েছে আমরা গরুর মাংস খাই হ্যাঁ আমরা মুসলমান আমরা ইমানদার তাহলে বন্ধুরা আমার আমি আপনাদেরকে ছোট্ট উদাহরণ যে উদাহরণটি হচ্ছে কি যে ওই একটি আপনাকে কোনো অসুখ হয় ওই অসুখ যদি হয় সর্বপ্রথমে আপনাকে জানতে আপনি যখন আপনাকে যেমন মনে করেন ধরে নেন আপনি একটা হ্যাঁ জন্ডিস অসুখ হলো ওই জন্ডিস অসুখ যদি হয় তাহলে একটা সিমটম আছে তার একটা লক্ষণ আছে কি যে ওই লক্ষ্যতে সেল। রোগের লক্ষণটি দেখাবে যে যেই লোকটিকে জন্ডিস হবে সেই লোকটির জীব হলুদ হয়ে যায় চোখ মুখ হলুদ হয়ে যায় তখন ওই লোকটি ডাক্তারের কাছে যখন যায় ডাক্তার তখন কি করে ডাক্তার তখন কি করে চোখ মুখ হলুদ দেখে তখন ডাক্তার বুঝতে পারে যে এই লোকটিকে কী হয়েছে জন্ডিস হয়েছে তখন ডাক্তার কি করবে তাকে জন্ডিসের ওষুধ দেবে চোখ মুখ হলুদ হয়েছে এর ওষুধ দেবে না কী করবে ডাক্তার তখন তাকে কী করবে জন্ডিসের ওষুধ দেবে জন্ডিসের ওষুধ দেওয়ার পরে কিন্তু তার চোখ মুখ সব নর্মাল হয়ে যাবে বন্ধুরে আমার আপনি যে নিজেকে মুসলমান বলছেন ই না মানুষ যে আপনি যে মনে করছেন যে আমি ইমানদারের মধ্যে আছি আপনি যে ইমানদার তাহলে আপনার পরিচয় কি আপনার কি সিমটম কি আপনার লক্ষণ কি এটা আপনাকে দেখিয়ে দিতে হবে মুসলমানের পরিচয় অনেক আছেই তার মধ্যে কয়েকটি কথা আমি বলছি যে মুসলমান আপনি যদি নিজেকে মুসলমান দাবি করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথমে আগে কি করতে হবে পাঁচ পাঁচাত্তর নামাজ পড়তে হবে নামাজ পড়ে ইমানটা হচ্ছে ভিতরকার ব্যাপার কার ইমান আছে কার ইমান নাই কেউ বুঝতে পারবে না কিন্তু আপনাকে কি করতে হবে লক্ষণ দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমি একজন মুসলমান আমি একজন মুসলিম আমি একজন ইমানদার বন্ধুরা আমার তো আপনি আপনি যে নিজেকে মুসলমান মমিন দাবি করেন তো আপনার কর্তব্য আপনাকে লক্ষণ দেখাতে হবে নামাজ পড়ে এর জন্য আল্লাহ রাব্বুল আলম বলছেন ও আমিল আলহার যদি আপনি ইমানদার হয়ে ইমান নিয়ে এসে কি করবেন বাড়িতে বসে থাকবেন সেটা কিন্তু হবে না আপনাকে গিয়ে তো আমিল আলেহাত নেক আমল করতে হবে